বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করছে যে আমি ভিডিও কোয়ালিটি ঠিক রাখছি, আমি থাম্বনেলও অ্যাট্রাকটিভ বানাচ্ছি, তুমি যেভাবে দেখেছো আমি থাম্বনেলও খুব ভালো বানাচ্ছি, ভিডিও কোয়ালিটি ভালো, আমি ভালো ইনফরমেশন দিচ্ছি, তাও আমার ভিডিওতে ভিউজ আসছে না কেন? তো ভাইরা দেখো, তুমি যদি সব কিছু ঠিক রেখো তোমার চ্যানেলে যদি ভিউজ না আসে, তাহলে দুটো কারণ হতে পারে তোমার চ্যানেলে ভিউজ না আসার। একটা হচ্ছে তোমার দেখো নিশ্চয়ই তোমার ভয়েস কোয়ালিটিটা ভালো নাই, তুমি যে কথাবার্তা বলছো তোমার অডিয়েন্সের মধ্যে দেখো তোমার ভয়েসটা হয়তো ক্লিয়ার যাচ্ছে না, হয়তো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে। তো এইটা প্রথম তোমরা এডিটিং করো তোমার ভয়েসটা, তোমরা যদি তোমার ভয়েস না এডিটিং করতে পারো ওই নিয়ে আমার ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ভিডিওটা দেখার পর তোমরা দেখবে প্রফেশনালভাবে একদম অরিজিনাল, কোনো নয়েজ থাকবে না, ভালোভাবে তোমরা তোমার ভয়েসটাকে এডিট করতে পারবে। এটা হচ্ছে এক নম্বর কারণ, তোমরা তোমার ভয়েস কোয়ালিটি ঠিক করো। তো অনেকজন বলবে আমার তো ভয়েস কোয়ালিটিও ভালো আছে, তাও ভিডিওর মধ্যে ভিউজ কানে আসছে না। তো বেশ, একটা কারণ হতে পারে তোমার ভিডিওতে ভিউজ না আসা, সেটা হচ্ছে তোমার চ্যানেলে দেখো বেশ কিছু সেটিং তুমি ভুল করে রেখেছো, সেই কারণে সঠিক অডিয়েন্সের কাছে তোমার হয়তো ভিডিও পৌঁছাতে পারছে না। হয়তো তোমার ল্যাঙ্গুয়েজ বেঙ্গল হওয়ার কথা, তুমি হয়তো ভুল করে ইংলিশ বা হিন্দি দিয়ে দিয়েছো, ফলে কী হচ্ছে তুমি যত ভিডিও আপলোড করছো যারা হিন্দি ল্যাঙ্গুয়েজে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভিডিও দেখে তাদের কাছে হয়তো তোমার ভিডিওগুলো যাচ্ছে, তারা তোমার ভিডিও দেখবে, তারা তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বোঝেই না, তাহলে কীভাবে দেখবো? হয়তো তোমার ক্যাটাগরিটা তুমি সঠিক দিতে পারোনি, হয়তো তোমার ক্যাটাগরি হবে কুকিং, তুমি হয়তো গেমিং দিয়ে দিয়ে ফেলেছো। এবার তুমি যত কুকিং রান্নাবান্না দেখাচ্ছ সব হয়তো যারা গেমিং ভিডিও দেখে বাচ্চা কাচ্চা তারা তাদের কাছে যাচ্ছে তোমার ভিডিওগুলো, যারা গেমিং ভিডিও দেখতে পছন্দ করে বেশিরভাগ আমার এজ এবং যারা বাচ্চারা তারা বেশি গেমিং ভিডিও দেখে, তাদের কাছে তোমার যদি ওই কুকিং ভিডিওগুলো যায় তারা কীভাবে দেখবে সেটা প্রথম আমাকে বলো। তাই বেশ, তোমাদেরকে এই ভিডিওতে আমি কি সেটিং রেখেছি, কী কারণে আমার এত ভিউজ আসছে আমার চ্যানেলের মধ্যে, বেশ কিছু হিডেন সেটিংও কিন্তু আমার চ্যানেলে আছে, সব সেটিং কিন্তু এই ভিডিওতে তোমাদের দেখাবো। এই আমার দেখে তোমরা তোমার সেটিংগুলো করে নাও, তারপর তোমরা বেশি নয় দু তিন মাস মাত্র ভিডিও আপলোড করো, তারপর দেখো আমার চ্যানেলের মধ্যে আস্তে আস্তে দেখো ভিউজ বাড়বে। তাই বেশ, চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বেশ, দেখতে পাচ্ছ দুটো চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো চ্যানেলকে কিন্তু আমি আজকে উইনার হিসেবে বেছে নিয়েছি। তো এই দুটো চ্যানেলকে তোমরা সাপোর্ট এবং সাবস্ক্রাইবারও করে দিয়ে আসবে, ঠিক আছে? তোমরা যদি সাবস্ক্রাইব না করো পরবর্তীকালে কিন্তু তোমার চ্যানেলটাও কিন্তু প্রমোট হতে পারে, তখন কিন্তু তোমাকে কেউ সাপোর্ট এবং সাবস্ক্রাইব করবে না। তাই চলো মোবাইল স্ক্রিনের মধ্যে যাই এবং আমি কি সেটিং করে রেখেছি, কি হিডেন সেটিং আমি করে রেখেছি সেগুলো সব তোমাদেরকে বিস্তারিত দেখাই। তো বেশ, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখায় যে চারটে হিডেন সেটিং, যে সেটিংগুলো তুমি যদি অন করো ঠিক করে রাখো তাহলেই কিন্তু তোমাদের ভিউজ আসবে, তা নাহলে কিন্তু ভিউজ আসবে না। তো সেই কারণে কী করতে হবে, তোমাদেরকে ইউটিউবটা ওপেন করলে কিন্তু হবে না, ঠিক আছে? ইউটিউবের সেটিং করবো কিন্তু ইউটিউবটা ওপেন করবো না, তার জন্য আমরা ওপেন করবো ক্রোম ব্রাউজারটা, ঠিক আছে? তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে তোমরা এখানে সার্চ করবে যে studio.youtube.com। তো আমি উপরে সার্চ করছি, দেখতে পাচ্ছ কম্পিউটার মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি studio.youtube.com, এটা সার্চ করবে, ঠিক আছে? এটা সার্চ করার পরেই দেখতে সার্চ করছি আমি, তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আমার, হ্যাঁ দেখতে পাচ্ছ চ্যানেল ড্যাশবোর্ডটা এখানে ওপেন হয়েছে। তোমাদের কিন্তু ওপেন হবে না, তোমাকে কিন্তু ওয়াইটি স্টুডিওটা কিন্তু তোমাদেরকে ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। ওটা ইনস্টল করার পরেই তোমরা ক্রোম ব্রাউজারে লিখবে যে studio.youtube.com, তারপরই ওপেন হবে। তাও যদি তোমরা যদি এরকম এইভাবে ড্যাশবোর্ড যদি না ওপেন করতে পারো তাহলে এর উপর ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানে যদি দেখায় অনেকটা লেট হয়ে যাবে, সেখানে তোমরা সেই ভিডিওটা তোমরা দেখে নেবে যে কীভাবে ড্যাশবোর্ডটা ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারের মধ্যে। তো এইভাবে দেখবে তোমাদের ওপেন হবে, ওপেন হওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ এই নিচে একটা সেটিংয়ের অপশান আছে, তোমরা দেখতে পাচ্ছ, এটাকে দেখাচ্ছি, তোমার একটু জুম করে দেখাই, তোমরা অসুবিধা হচ্ছে দেখার জন্য। তো দেখো দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি, তো ওই জন্য এখানটা অসুবিধা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে একটা সেটিংয়ের অপশান আছে, দেখতে পাচ্ছ, দেখো এই সেটিং অপশানটাই তোমরা প্রেস করবে। তো সেটিং অপশানটা প্রেস করার পরেই তোমরা দেখতে পাবে দেখো প্রচুর এখানে অপশান চলে এসেছে, একটু জুমটা কমাবো। তো আসার পরেই পরপর সেটিং সব দেখাবো, কিন্তু এটা আমার চ্যানেলে লগ ইন আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে সেটিং করেছি, আমি ঠিকঠাক সেটিং করেছি বলেই কিন্তু আমার চ্যানেলে ভিউজ আসছে। তো আমি কী সেটিং করেছি সেইগুলোই তোমাদেরকে আমি দেখাবো, পুরো একদম হিডেন সেটিং, এগুলো কেউ তোমাদের বলবে না, ঠিক আছে? সেই কারণে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে জেনারেল আছে, জেনারেলের পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কারেন্সি আছে, মানে তোমার ডলারটা কিসে রাখবে তোমরা এটা এইটাই রেখে দেবে, এখানে কিচ্ছু করার দরকার নেই, দেখতে পাচ্ছ এখানে ডলারে আছে, ডলারটাই রেখে দেবে, তাছাড়া অন্য কিছু করার দরকার নেই। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে চ্যানেল বলে একটা অপশান আছে, সেকেন্ড নাম্বারের চ্যানেল অপশানে তোমরা প্রেস করবে। তো চ্যানেল অপশানে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ দেখো কান্ট্রি, প্রথমে তোমাদেরকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি আমার ইন্ডিয়া, ওই জন্য আমি ইন্ডিয়া করেছি, ঠিক আছে? তোমাদের যদি বাংলাদেশ হয় বাংলাদেশ দিয়ে দাও, যেরকম যাদের কান্ট্রি সেটা তোমরা দিয়ে দেবে। তো দেওয়ার পরেই তোমরা নিচে করবে চ্যানেল কিওয়ার্ড বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছ চ্যানেল কিওয়ার্ডটা কিন্তু তোমাদের দিতে হবে, এগুলো সঠিক না দিলে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ আসবে না। প্রথমে এখানে দেখতে পাচ্ছ আমি কত রকম দিয়েছি তোমরা দেখাই, একটু জুম করে দেখো কীরকম কী চ্যানেল কিওয়ার্ড দিয়েছি তোমরা দেখো। আমার চ্যানেলের নামটা দিয়েছি বামদেব টিপস ওআইটি, তারপরে দিয়েছি বামদেব টিপস, তারপরে দিয়েছি বামদেব, ঠিক আছে? ঘুরি ফিরি আমার চ্যানেলের নামটা আমি ঘুরি ফিরে লিখেছি, সেভাবে তোমরা লিখবে প্রথমে। তো লেখার পর আমার টেক চ্যানেল বলে আমি আদৌ এখানে লিখেছি যে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, ঠিক আছে? ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম হয়, টাকা ইনকামের সহজ উপায়, ঘরে বসে কীভাবে টাকাই করা যায়,
আর্ন মানি অনলাইন উইদাউট ইনভেস্ট, ঠিক আছে, ইউটিউব বেঙ্গল টিউটোরিয়াল, অনলাইন ইনকাম, ঠিক আছে, আর্ন মানি, এইসব তোমরা লিখবে। তো এগুলো লেখার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে বেঙ্গল দিয়েছি, তারপরে বামদেব দিয়েছি, তো এভাবে কিন্তু দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। তো এভাবে তোমাদেরকেও কিন্তু তোমাদের এখানে চ্যানেল কিওয়ার্ড দিতে হবে, আমার টেক চ্যানেল, সেই কারণে আমি এগুলো দিচ্ছি। তোমার হয়তো কুকিং চ্যানেল হতে পারে, গেমিং চ্যানেল হতে পারে, ব্লগ চ্যানেল হতে পারে, তো সেইগুলো তোমরা কী দেবে তোমাদেরকে আমি একটা দেখো ওপরে লিস্ট দেখাচ্ছি। তো এই লিস্ট অনুযায়ী দেখো প্রত্যেকটা ক্যাটাগরি চ্যানেলে প্রত্যেকটা ভাগ ভাগ আছে এই কিওয়ার্ডগুলো তোমরা দেবে। প্রথমে তোমাদের নামগুলো খানিক দিয়ে দেবে ঘুরি ফিরে তোমাদের চ্যানেল নামটা, তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি ক্যাটাগরি অনুযায়ী সব কিওয়ার্ডগুলো দিয়েছি, ওই কিওয়ার্ডগুলো তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তো এই এক নম্বর সেটিং তোমরা দেখিয়ে দিলাম, এটা কিন্তু কেউ বলবে না, এই হিডেন সেটিংটা কেউ তোমাদেরকে দেখাবে না যে নিজের চ্যানেলে কী কিওয়ার্ড দিয়েছে, কেউ তোমাদেরকে কিন্তু দেখাবে না, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আমি চাই আমার মতো আর দশজন ইউটিউবার হোক, ঠিক আছে। তো তারপরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড নম্বর একটা অপশন আছে অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিং অপশনে চলে আসবে। আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডভান্স সেটিং আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে নো রেখেছি, তোমরা একবারে নো রেখে দাও, ঠিক আছে, ইয়েসও রাখবে না, আই ডোন্ট নট রিভিউ রাখবে না, পুরো নো রেখে দেবে, ঠিক আছে। তারপরে নিচেটা প্রেস করবে, নিচেটা প্রেস করার পরেই তোমরা আবার দেখবে এখানে, দাঁড়াও একবার দেখাচ্ছি তোমাদেরকে, তো দেখতে পাচ্ছ দেখো এখানটা তোমরা নো রেখে দেবে, দেখতে পাচ্ছ এটা নো রেখেছি, তো এটা তোমরা নো রেখে দেবে। তারপর আবার উপর দিয়ে স্ক্রল করবে, স্ক্রল করার পরেই তোমরা এখানে আর কিছু করার দরকার নেই, এখানে আমাদের আগে চ্যানেলটা সাবস্ক্রাইবার হাইট হতো কিন্তু এখন হাইট হচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ, তো এটা তোমরা নো রেখে দেবে। তো আমি নো রেখেছি, এটা তোমরা নো রেখে দেবে। তো নো রাখার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিচার এবিলিটি বলে আছে, এটার উপর প্রেস করবে, তারপরে এগুলো তোমাদের অন আছে নাকি দেখবে, যদি অন না থাকে এগুলো অ্যানাবেল করবে, ঠিক আছে। এগুলো যদি অন না থাকে এই সেটিংগুলো ফিচার এবিলিটি আসার পরে এগুলো যদি অ্যানাবেল না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের ভিউজ আসবে না চ্যানেলে, এগুলো কিন্তু অ্যানাবেল করতে হবে। যেমন দেখো প্রথমে আছে দেখো এগুলো আমি অ্যানাবেল করেছি বলে আমার কিন্তু এগুলো সব কিন্তু ইয়ে পাবো, ভিডিও আপলোড করতে পারবো, প্লে লিস্ট তৈরি করতে পারবো, ঠিক আছে। তারপরে দেখো এটা অ্যানাবেল আছে বলে আমার চ্যানেলটা ভেরিফাই আছে, আমি লাইভ স্ট্রিম করতে পারবো, সব রকম কিন্তু পারবো। তারপর নিচে অ্যাডভান্স সেটিং এটা আমি যেতে অ্যানাবেল করেছি বলে দেখতে পাচ্ছ এখানে আমার সব রকম কিন্তু ভেরিফাই আছে, এগুলো তোমারও কিন্তু অ্যানাবেল করতে হবে। এগুলো যদি অ্যানাবেল না থাকে এখানে কিন্তু দেখানো যাবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমাকে কমেন্টে বলো, এর উপর ভিডিও নিয়ে চলে আসবো। তো এখান থেকে তোমরা ব্যাক করে দেবে, ঠিক আছে, এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি। তো ব্যাক করার দরকার নেই, এরপরে তারপরে নিচেই দেখতে পাচ্ছ আরেকটা সেটিং আছে যে আপলোড ডিফল্ট, এই ডিফল্ট অপশনে তোমরা প্রেস করবে। ডিফল্ট অপশন প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে বেসিক ইনফো আছে, ইনফো এখানে মানে কি তুমি ধরো একটা ভিডিও আপলোড করছো, প্রত্যেকটা ভিডিও তুমি ধরো একই ডেসক্রিপশন দিচ্ছ, সে কারণে তোমাকে বারবার ডেসক্রিপশনে লিখতে হবে না, তোমাকে একটা লেখা তুমি যদি এখানে পেস্ট করে দাও, দেখো আমি এখানে ডেসক্রিপশনে লিখে রেখেছি যে হাউ টু ইউর চ্যানেল থ্যাঙ্কস ফর ইউচিং মাই ভিডিও, এটা যদি আমি লিখে রেখেছি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এটা আমার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যদি চাও তাহলে টাইটেলটা ঠিক করতে পারো, ডেসক্রিপশনে তুমি যদি একই রকম কিছু লিঙ্ক ফিঙ্ক দাও তাহলে এটা তোমরা ডেসক্রিপশনে দিতে পারো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিজিবিলিটি বলে একটা অপশন আছে, এটা সবসময় তোমরা আনলিস্ট করে রেখে দেবে, অনেকজন এটা প্রাইভেট করে রাখে, প্রাইভেট করে রাখলে কিন্তু হবে না, ঠিক আছে, তোমরা এটা সবসময় আনলিস্ট করে রেখে দেবে। আমি দেখতে পাচ্ছ আনলিস্ট করে রেখেছি, তো ভিডিওটা আপলোড হওয়ার পরে সব রকম যখন এসইও হয়ে যাবে, থাম্বনেল দেওয়া হয়ে যাবে, তারপরে তোমরা পাবলিক করবে, ঠিক আছে, ওটা ওয়াইটি স্টুডিও থেকে পাবলিক হয় তোমরা জানো। তারপরে ট্যাগেও সেম জিনিস দেখতে পাচ্ছ, আমি এখানে ট্যাগ তিনটে ট্যাগ আমার চ্যানেলের তিনটে ট্যাগ নাম আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, আমার ল্যাঙ্গুয়েজটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমার চ্যানেলের ট্যাগটা দিয়ে দাও, তোমার চ্যানেলের নামটা ঘুরে ফিরিয়ে দুবার দিয়ে দাও। প্রত্যেকটা ভিডিও আমি ট্যাগ এই একই ট্যাগ দেওয়ার জন্য আমার কিন্তু অনেকটা টাইম হয়ে যায়, টাইম লস হয়ে যায়, সেখানে কিন্তু এই ট্যাগটা আমি দিয়ে রেখেছি যাতে করে আবার আমাকে না দিতে হয়। প্রত্যেকটা ভিডিওর ট্যাগে কিন্তু এই তিনটে ট্যাগ আমার কিন্তু অ্যাড হয়ে যাবে, তারপরে আমি যা দিতে চাই তারপরে অ্যাড হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন আছে, এই অপশনটাই তোমরা প্রেস করবে। এই অপশন প্রেস করার পরে সব থেকে ইম্পর্টেন্ট সেটিং হচ্ছে এখানে, এখানেই তোমরা সেটিংগুলো ভুল করেছো, সেই কারণেই দেখো তোমার চ্যানেলে ভিউজ আসছে না। সবার প্রথম তোমরা দেখতে পাচ্ছ এখানে, প্রথমে দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেখা আছে লাইসেন্স, এটা তোমরা এটাই রেখে দেবে, ঠিক আছে, ক্রিয়েটিভ কমন এটা রাখবে না, উপরের সেটিংটাই তোমরা রেখে দেবে, ঠিক আছে। মানে কেউ তোমার যদি ভিডিও যদি কেউ কপি করে তাহলে তুমি বুঝতে পারবে, তাকে কিন্তু স্ট্রাইক দিতে পারবে। আমি যেহেতু কেউ স্ট্রাইক দেবে না, তোমরা যত খুশি আমার ভিডিও আপলোড করো, থাম্বনেল ভিডিও আমি কিছু রকম কোনো রকম স্ট্রাইক তোমাদেরকে দেবো না, ভয় নেই। তো এটা সবসময় তোমরা উপরে এটাই রেখে দেবে, রাখার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেবো ক্যাটাগরি আছে, তো ক্যাটাগরিটা তোমরা সিলেক্ট করবি, সিলেক্ট যদি সঠিক ক্যাটাগরি তুমি যদি না দাও তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসবে না, অন্য অডিয়েন্সের কাছে ভিডিও চলে যাবে, তোমাদেরকে আমি আগেই বুঝলাম। তো আমি এখানে ক্যাটাগরি উপর সিলেক্ট করার পরেই তোমাদের দেখো দেখতে পাচ্ছ দেখো অনেক রকম ক্যাটাগরি আছে, কমেডি হলে কমেডি দেবে, এডুকেশন হলে এডুকেশন দেবে, যদি কোনো রকম শিক্ষণীয় বিষয় হয় তাহলে ঠিক আছে, তারপরে এন্টারটেনমেন্ট যদি হয় তাহলে এন্টারটেনমেন্ট দেবে, তারপরে ব্লগ হলে ব্লগ দেবে, গেমিং হলে গেমিং দেবে, যদি কুকিং চ্যানেল হয় তাহলে এটা দিয়ে দেবে, হাউ টু অ্যান্ড স্টাইল দিয়ে দেবে, ঠিক আছে। অনেকজন কুকিং চ্যানেলে ব্লগ দেয়, তার ব্লগ দেবে না, তোমরা হাউ টু স্টাইলে এটা দিয়ে দেবে, ঠিক আছে, এটাই সঠিক কিন্তু কুকিং চ্যানেলের জন্য। যদি ফিল্ম হয় তাহলে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন দিয়ে দেবে, মিউজিক চ্যানেলে এটা দেবে,
নিউজ চ্যানেল হলে এটা দেবে, নিউজগুলো আছে দেখতে পাচ্ছ, ব্লগ হলে পিপল অ্যান্ড ব্লগ দেবে, আমার এত টেক চ্যানেল ওই জন্য আমি দেবো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি। তোমার যদি ট্র্যাভেল হয় ট্র্যাভেল দেবে, এভাবে কিন্তু তোমার ক্যাটাগরিতে তোমাকে দিতে হবে। আমার ক্যাটাগরিটা দিলে হবে না যে আমি এটা দিয়েছি বলে তোমরা ওটা দেবে, তা করলে কিন্তু হবে না, ঠিক আছে? তো আমি দেবো এখানে দিয়ে দিচ্ছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার ক্যাটাগরি, সেখানে আমি এটা দিয়ে দিচ্ছি, তোমাদের যেটা হবে তোমরা দিয়ে দাও। তো তারপরে তোমরা নিচেই দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমার বাংলার জন্য বাংলা দিয়ে দিলাম, তোমার যদি হিন্দি হয় হিন্দি দাও, ঠিক আছে? তোমার যদি ইংলিশ হয় ইংলিশ দাও, কোনো রকম অসুবিধা আমার বাংলা বলে এটা আমি বাংলা দিয়ে দিচ্ছি। অন্য ল্যাঙ্গুয়েজ দিলে কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজের কাছে তোমার ভিডিওগুলো শো হবে, তখন কিন্তু ভিউজ আসবে না। তারপরে দেখবে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন আছে, এটা ইংরাজি বাংলা কিছুই দেওয়ার দরকার নেই, ওটা দেখবে নাম থাকবে তোমাদের, ওটা নামই রেখে দেবে, কিছু দেওয়ার দরকার নেই। তো এটা আমি ইংলিশ দিয়ে ফেলেছি, ঠিক আছে? তো এটা আমি আর আগের মতো নান করতে পারছি না, তোমরা নানই রেখে দাও, ইংরাজি বাংলা হিন্দি কিচ্ছু দেওয়ার দরকার নেই। তারপরে এখানে কিচ্ছু সেটিং করার দরকার নেই, এখানে তোমাদের কিছু করার দরকার নেই। তারপরে এটা তোমরা দেখতে পাচ্ছ কমেন্ট, এটা আমি লিখেছি যে হোল্ড, ঠিক আছে? কেউ যদি খারাপ কমেন্ট করে তাহলে এটা হোল্ডে চলে যায়, তোমরা করতে পারো, এটা এরাও কমেন্ট দেবে না, তোমরা এই হোল্ডটা করবে, এই হোল্ড কমেন্টগুলো একটা দেখতে পাচ্ছ এটা করে দেবে। তারপরে এটা টিক চিহ্নটা, এটা যদি তোমরা টিক চিহ্ন রাখো, তোমার চ্যানেল যদি কম ভিউজ আছে কম লাইক আছে, তাহলে তোমরা এই টিক চিহ্নটা আনটিক করতে পারো, তাহলে কোনো শো হবে না, বুঝতে পারলে? তো তোমার চ্যানেল যদি কম মানে যে লাইক আছে, তাহলে লাইকটা শো হবে না। আমার এখন মোটামুটি ভালোই লাইক আসছে, ওই জন্য আমি এটা টিক চিহ্নটা করে রেখেছি, ঠিক আছে? তারপরে তোমরা দেখতে পাচ্ছ আর কিছু করার, এই নিচের যে সেটিংগুলো আছে এগুলো কিছু করতে হবে না তোমাদের, মোটামুটি তোমাদের সেটিং আমি কিন্তু দেখিয়ে দিলাম। তো এই সেটিংগুলো তোমরা ঠিক করে রাখো, ভিডিও আপলোড করো, তারপর তখন তোমাদের আস্তে আস্তে ভিউজ বাড়বে। তোমরা এক মাস ভিডিও আপলোড করো এরকম আমি যে সেটিংটা দেখালাম, তারপর দেখো তোমাদের যদি ভিউজ না পড়ে তখন নিশ্চয় আমাকে বলবে। তো আমার ছোট্ট ভাইরা, তোমরা দেখে নিলে আমি কীরকম সেটিং করি, সব হিডেন সেটিং কিন্তু আমার চ্যানেলে, সমস্ত সেটিং তোমরা কিন্তু দেখে নিলে। তো এইভাবে তোমার চ্যানেলে তোমরা সেটিংটা করো, তারপর দেখো আস্তে আস্তে ভিউজ আসবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, এরকম ইউটিউবে ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তোমরা দেখে থাকবে আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করার কথা কিন্তু শেষে, সব ভিডিওর শেষের দিকে বলি, আমি কিন্তু ভিডিওর প্রথম দিকে বলে সময় নষ্ট করি না। আমি জানি যারা আমার ভিডিও পছন্দ করবে আমি সাবস্ক্রাইব করে দেওয়ার কথা বললাম কি না বললাম, তারা নিশ্চয়ই আমাকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি।